কয়েক দশকের দাবি পূরণ মালদাবাসীর। অবশেষে রাজধানী এক্সপ্রেসের স্টপেজ মালদা টাউন স্টেশনে। এর ফলে মালদা, দুই দিনাজপুর এবং মুর্শিদাবাদের বহু মানুষ উপকৃত হবেন। পাশাপাশি চিকিৎসা বা অন্য কারণে স্থলবন্দর দিয়ে ভারতে আসা বাংলাদেশিরাও এর মাধ্যমে উপকৃত হবেন। নতুন বছরের জানুয়ারি থেকে শুরু হবে এই পরিষেবা। রবিবার মালদা রেলওয়ে ডিভিশনের তরফ থেকে একথা জানানো হয়। পাশাপাশি এদিনই রাজধানী এক্সপ্রেসের অগ্রিম টিকিট বুকিং করতে মালদা স্টেশনে হাজির হয় উত্তর মালদা কেন্দ্রের বিজেপি সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী এবং বিধায়ক গোপাল চন্দ্র সাহা। মালদা ডিভিশনের ডিআরএম বিকাশ চৌবে জানান, আগামী বছর জানুয়ারি মাস থেকে মালদা টাউন স্টেশনে থামবে রাজধানী এক্সপ্রেস। 10 মিনিট স্টপেজ থাকবে, 19 ঘন্টা 40 মিনিটে দিল্লি পৌঁছে যাবে ট্রেন। রাজধানী এক্সপ্রেস মালদা টাউন স্টেশনে স্টপেজ পাওয়ার ফলে খুশি সাধারণ মানুষ। फर्स्ट एसी का एक ही कोच है, लेकिन उसमें से भी 4 बर्थ मालदा के लिए निर्धारित कर दिया गया है, और सेकेंड एसी के लिए 20 बर्थ और थर्ड एसी के लिए 30 बर्थ। तो ये बड़ी अनप्रेसिडेंटेड, बड़ी हाई लेवल का कोटा मालदा को मिल गया है। ये पूरे मालदा क्लस्टर के लिए है, तो इस क्लस्टर का इस्तेमाल जो बाकी स्टॉपेजेस हैं अगले रिमोट लोकेशन तक, यानी कि भागलपुर और जमालपुर, ये भी इसका प्रयोग कर सकते हैं। तो ये कोटा इसमें मिला गया है, और इसके बाद अभी प्रयास जारी है कि अगर हम और बर्थें ट्रेन में ऐड कर दें तो उससे और एडिशनल मिल जाएगा।